আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আজকে আল্লামা আজিজুল হক দামত বরকাতুহুম আলিয়া রাহমাতুল্লাহ আলা, যার উপরে আল্লাহর রহমত, আমি আশা করি আল্লাহ দিয়েছেন, তিনি এই বাংলাদেশে বেঁচে নাই, তিনি আল্লাহর ডাকে ধারা দিয়ে কোথায় গেছেন? কি ব্যাপার, কবরে গেছেন না? আমি তো বলি ভুল করে ফেললাম না, এরকম কথা জবাব দিলেন না, ভাবলাম বাইসি আছে নাকি, বাইসেন নাই। আল্লামা আজিজুল হক সাহেব উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক দিন আগে, কিন্তু আমাদের দেশটাকে বামপন্থীদের সবলে আমরা এতটাই আক্রান্ত হয়েছি যে একজন মৃত্যু ব্যক্তিকেও ওরা ছেড়ে দেয় নাই, ওরা অপবাদ দিয়ে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আজ আমরা বুঝতেছি না, আজ আমার বিরুদ্ধে একটা কথা বলেছে, আপনি মনে করছেন যে আপনি মনে হয় নিরাপদ, এই পৃথিবীটা গোলাকার, এই পৃথিবীটা কি ঘুরতে ঘুরতে আবার সে তার নির্দিষ্ট সীমারেখায় আসে। আজ আমার বিরুদ্ধে বলেছে, কাল যে আপনার বিরুদ্ধে বলবে না, এর কোনো মানে নাই। আমার এই বাংলাদেশে বাংলা ওয়াজের কিংবদন্তি, কোরআনের পাখি যখন আটকা পড়েছিল তার বিরুদ্ধে যখন রায় দেওয়া হয়েছিল, তথা কথিত আলেমরা মিষ্টি বিলি করেছিল, বলেন ঠিক কিনা? কিন্তু তারা বুঝতে পারছিল না যে এই মার আবার আমাদের কাছেও আসতে পারে। এই জন্য কারোর দুঃখ দেখে কেউ হাসা ঠিক নয়, যে কোনো সময় আবার দুঃখ তাকে ঘিরে ধরতে পারে। আমরা মনে করি এটি বাংলাদেশ, এটি 90% মানুষ মুসলমানের দেশ, এদেশ অলি আল্লাহর দেশ, এদেশ কোনো বামপন্থীদের হাতে জিম্মি রেখে আমরা এমান নিয়ে মরতে পারবো না বলেই আমাদের আন্দোলন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। এখন বর্তমানে মুসলমানদের অবস্থা হলো, মুসলমান দাবি করা যায় কিন্তু মুসলমানিত্ব অর্জন করা বড় কঠিন, জোরে বলেন ঠিক কিনা? ইমানদার বলে দাবি করা যায় কিন্তু ইমানদার হওয়া বড় কঠিন। এতক্ষণ স্লোগান দিছেন নবীর শত্রুদের বাংলাদেশে রাখবেই না, ওরা শুনলে পারে মনে মনে ভয়ে বারো চলে যাবে, কিন্তু বলেন তো দেখি, ওই যে বোলায় বোরহানউদ্দিনে যখন নবী প্রেমিকদের উপরে গুলি করা হয়েছিল, ঝাঁঝরা করে দেওয়া হলো দেহটা, ওই সময় তো আপনাদের মতো বাংলাদেশের এত প্রেমিক পাইনি আমরা, যারা জীবন দিয়ে নবীর ইজ্জতের জন্য তারা বিচার দাবি করবে, এত পাওয়া যায় নাই, সামান্য দুই চারজন খুঁজে পাওয়া গেছে, তাও আবার যদি দুই একটা মামলার ভয় দেখাইছে দেখবেন এলাকায় আর নাই। কথা কন নাকি আপনারা? আপনাদের মতো মুসল্লিরা নামাজ আদায় করেন, সুদের বিরুদ্ধে মসজিদে কথা বলা যায় না, এর মানে হলো আপনারা কোরআন মেনেছেন ঠিকই, কোরআনের অর্থ বোঝা না কারণে আজও পর্যন্ত মুসলমান হতে পারেন না। এই যে মুসলমান লাফালাফি করি আমরা, কোন রকমের জান বাঁচানোর জন্য লাফালাফি করতেছি, আসলে ইমান নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে বিশ্বাস যদি থাকতো, ইমান যদি থাকতো, 90% মানুষ মুসলমানের দেশে তো আল্লাহর আইন ছাড়া বাতিলের আইন মানতাম না। আপনাদের লজ্জা করে না, আমার লজ্জা করে, গলা বাইরে বাইরে ওয়াজ করতেছি আমরা, কিন্তু বলেন তো দেখি দুঃখের কথা কারে বলবো, এত ওয়াজ নসিহত করার পরে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে কোনোদিন কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বেয়াদবি করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হবে এমন আইন কি আমরা কায়েম করতে পেরেছি? কিসের লাফালাফি করছি আমরা? আজ পর্যন্ত কি আমরা পেরেছি, একটু ভালো করে বুঝবেন, আজ পর্যন্ত পেরেছি এই ওয়াজ করে আমরা সুদ মুক্ত সমাজ করতে? ভুল বুঝবেন না দয়া করে, আজ পর্যন্ত অর্থনীতিতে সুদের চ্যাম্পিয়ন আমরা হয়ে সুদের সুদখোর ব্যক্তি নোবেল পেয়েছে আমার দেশে, এমনি দেয় নাই। মুসলমানদের ভিতরের কলজার মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে, এই জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, চিল্লা কিছুই করতে পারি নাই, জোরে বলেন ঠিক কিনা? শোনো মুসলমানেরা,
এত আজ নসিহত করেছি, বক্তার ডিমান্ড বেড়ে 1.5 লাখ চলে গেছে, 3 বছর আগে ডেট দিয়ে ডেট পাওয়া যাচ্ছে না, হেলিকপ্টারে বক্তা আসতেছে, এলাকার মানুষ হই হই কাণ্ড রই রই ব্যাপার বলে মানুষ যাচ্ছে। কিন্তু বলেন তো দেখি, আমার সমাজের সুদও কমে নাই, ঘুষও কমে নাই, জেনাও কমে নাই, ব্যবিচারও কমে নাই, চুরি বাটপারি গিবত পরনিন্দা কোনোটাই বন্ধ হয় নাই। এর মানে হলো ওয়াজ আমরা করেছি ঠিকই, আজ পর্যন্ত আলোচনা কোরআনের বৈধ কথা অনেক সময় মানুষ আমরা বলতে পারি না। এটা যদি বন্ধ করতে চাও, এটা যদি বন্ধ করতে চাও চিরতরে, তাহলে তোমার জন্য দায়িত্ব হলে সমাজ পরিবর্তন করতে হলে কোরআনের আইন কায়েম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আলেম ওলামা যারা আছেন তারা আমার সে ভালো বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে প্রতিটি কথা মহান রাব্বুল আলামিন জাতির কল্যাণের জন্য দিয়েছেন, অকল্যাণের জন্য একটা কথাও দেয় নাই, দিছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি যে নিয়ামত কোরআন তোমাদেরকে দিয়েছি, সেই কোরআন তোমাদের ঘরে আছে, ঘরে শান্তি নাই, মসজিদে আছে, মসজিদের হক কথা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসায় আছে, মাদ্রাসার জেহাদ শব্দ বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার, কিছু বুঝতেছেন না আপনারা? আজকে কোরআনের তাফসির মাহফিল হচ্ছে, অধিকাংশ জায়গায় কোরআনের বৈধ কথা বন্ধ হয়ে গেছে, 90% মানুষ মুসলমানের দেশে পূজা আরাধনায় যত নিরাপত্তা আছে, তাফসির মাহফিলে ততটা নিরাপত্তা আমরা এখনো পাই নাই। জেনে রাখো মুসলমানেরা, আজ হোক কাল হোক, কোরআনের বিরুদ্ধে যারা চলে গেছে তারাই জীবনটা ধ্বংসের পথে ছেড়ে দিয়েছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে কথা বলছি, মেহরবানি করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সব থেকে আমি বর্ণনা করেছি, কোরআনুল কারিমের 61 নম্বর সূরা, এ সূরার আমি আপনাদের মাঝে যে আয়াত তেলাওয়াত করেছি এটা 7 এবং 8 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার! দুনিয়ার যত কাফের বেঈমানরা কোরআন যখন নাজিল হলো, এই আয়াত বুঝতে হলে ওহুদের যুদ্ধের কথা আপনাকে বুঝতে হবে। ওহুদের প্রান্তরে যখন মুসলমানদের পরাজয় হলো, এই ইতিহাস আপনাদের জানা আছে, কিতাবুল মাগাজিতে পড়লে বুখারী শরীফে পাওয়া যাবে, সেখানে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ওহুদ পাহাড়ে দাঁড়িয়ে যে গিরিপথ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিল সেই গিরিপথের পাশে দাঁড়িয়ে কথা বলেছি, বক্তব্য দিয়েছি। শোনো মুসলমানেরা, কিন্তু বড় কষ্ট লেগেছে, আজও সেই ওহুদ পাহাড় দাঁড়িয়ে আছে, কিন্তু মুসলমানরা আজও পর্যন্ত ওহুদের সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পায় নাই বলেই পৃথিবীর সমস্ত মুসলমান দেশে আজকে মুসলমানদের বড়াডুবি শুরু হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই দেশে মসজিদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে, বাবরি মসজিদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যে মসজিদে 1992-491 বছর আল্লাহকে সেজদা দেওয়া হয়েছে, মুসলমান ওয়াজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি, এবার ভালো করে শোনো, 1992-491 বছর যে জায়গায় আল্লাহকে সেজদা দেওয়া হয়েছে, সেই সেজদার অধিকারটুকু কেড়ে নিয়ে সেখানে রাম মন্দির তৈরি করার ফতোয়া দেওয়া হয়েছে। আপনার মনে কি কষ্ট লাগে না? বলেন তো মসজিদ কার? যারা বলেন নাই তারা আর একবার চিল্লায় বলেন, মসজিদ কার? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এবার আপনি চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় আপনার কোন জায়গার উপরে আক্রমণ আসলে আপনি তার বিরুদ্ধে মামলা করেন? জোরে বলেন ঠিক কিনা? আপনার জায়গা দখল করলে আপনি তার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু একটা বার ভেবে দেখেছেন নাকি, এই যে মামলা দায়ের করলেন দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জমির জন্য, আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাক কি বসে থাকবেন? এর বিচার কি আল্লাহ করবেন? না, অবশ্যই বিচার করবেন। আমরা বলেছি 491 বছর
যে জায়গায় আল্লাহকে সেজদা দেওয়া হয়েছে ওই জায়গা ভেঙে দিয়ে যদি রাম মন্দির তৈরি করা হয়, শুনে রাখো ভারতের সরকার, আজ হোক কাল হোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কোনো সার হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার আবাবিল পাখিকে চিরতরে বন্ধ করে দেয় না।